এদেশে নির্বাচনী পদ্ধতি বলতে কিছু নেই। রংপুরে নির্বাচন হবে নিশ্চয় একটা, হয়তো আমরা অংশগ্রহণ করব, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মোজাফফরের মৃত্যুতে বিএনপি সহ রংপুরের অভাবনীয় ক্ষতি হয়েছে। আসন্ন রংপুর সদর 3 আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী সদ্য প্রয়াত রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের পরিবারের সাথে সাক্ষাতের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আর আপনারা যে নির্বাচনের কথা বলছেন, এই দেশে নির্বাচন বলতে তো আমার কিছু নেই, নির্বাচন ব্যবস্থাটাই নেই বলা যায়। এখানে নির্বাচন হবে নিশ্চয়ই একটা, হয়তো আমরা অংশগ্রহণ করব, সেই ব্যাপারে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা আমাদের যে পার্লামেন্টারি বোর্ড আছে, সেই বোর্ডের মিটিং হবে 7 তারিখে সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হবে, কিন্তু সেটা আমাদের কাছে বড় কথা নয়। এই নির্বাচন তো বড় কথা নয়ই, আমরা যেটা সবসময় যেটা বড় মনে করি যে মোজাফফর সাহেব গণতন্ত্রের একজন সংগ্রামী শরিক ছিলেন, গণতন্ত্রের সঙ্গে জন্য লড়াই করতে করতে। পরে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক রহিস আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।